প্রিয় 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2023 সালের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জীবন বিজ্ঞানের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে। টেস্ট পরীক্ষায় ফুল মার্ক্স সময় থাকবে 90, আর সময় তোমায় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম 15 মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। দেখো, প্রথমে রয়েছে বিভাগ ক, এখানে রয়েছে সকল প্রশ্নের উত্তর আবশ্যিক। একের দাগে রয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 15 = 15। প্রথম, ট্রপিক চলন সম্পর্কিত সঠিক বক্তব্যটি নির্বাচন করো। এখানে 4টে অপশান আছে। প্রথম অপশান, ভলবক্স নামক শৈবালে দেখা যায়। পরের অপশান, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরের অপশান, উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। পরের অপশান, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন, হরমোন ক্রিয়ার সঠিক ক্রমটি নির্ণয় করো। প্রথম রয়েছে জি স্মল এন আর এইচ ইজিক্যাল টু জি টিএইচ ইজিক্যাল টু থাইরক্সিন। পরের অপশান, টিআরএইচ থেকে টিএসএইচ থেকে থাইরক্সিন। পরের প্রশ্ন, টিআরএইচ থেকে টিএসএইচ থেকে প্রজেস্টেরন। পরে রয়েছে ঘ নম্বর অপশান, টিআরএইচ থেকে জিটিএইচ থেকে ইস্ট্রোজেন। উত্তর হবে কয়টা। পরের প্রশ্ন, নিচের কোন তথ্যটি প্যারামেসিয়ামের গমন সংক্রান্ত সঠিক তথ্য নয় তা স্থির করো। উত্তর হবে ঘয়েরটা, সিলিয়া ছাড়াও ফ্লাজেলা ও গমনে অংশগ্রহণ করে। পরের প্রশ্ন, কাছের দৃষ্টিতে চোখের উপযোজন ঘটার ক্রমটি স্থির করো। উত্তর হবে গয়েরটা, সিলিয়ার পেশির সংকোচন থেকে লেন্সের বক্রতা বৃদ্ধি থেকে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস। পরের প্রশ্ন, কস্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খস্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিজের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হবে গয়েরটা, কারণ এরটা হবে 2-এরটা, আর বিয়েরটা হবে 3-এরটার সঙ্গে, আর সিয়েরটা হবে 1-এর সঙ্গে। পরের প্রশ্ন, ডিএনএর একটি অংশের নিউক্লিওটাইড সজ্জাক্রমে টি থাকলে ওই অংশে আরএনএ এর সজ্জাক্রমে যেটি থাকবে। উত্তর হবে ইউ। পরের প্রশ্ন, একটি দেহকোষ 4 বার মাইট্রোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কোষ উৎপন্ন হবে। এখানে অপশান হচ্ছে 24টি, 16টি, 64টি না 32টি। উত্তর হবে 16টি। পরের প্রশ্ন, জোর কলম পদ্ধতিতে অংশগ্রহণকারী মূলসহ উদ্ভিদটিকে বলা হয়। এখানে অপশান হচ্ছে স্টক, সিয়ন, কোরক, রাইজোম। উত্তর হবে স্টক। পরের প্রশ্ন, যৌনক্রমের ক্রমটি স্থির করো। এখানে অপশান রয়েছে এন থেকে টু এন, টু এন থেকে এন, তারপরের অপশান টু এন থেকে টু এন থেকে এন, এন থেকে এন তার থেকে এন, তারপরে রয়েছে টু এন থেকে টু এন থেকে টু এন। উত্তর হবে প্রথমটা, এন থেকে টু এন থেকে এন। পরের প্রশ্ন, মানব বিকাশের যে দশাতে জনন অঙ্গ ও জননগ্রন্থি পরিপূর্ণতা লাভ করে, না অপশান রয়েছে সদ্যজাত দশা, বয়ঃসন্ধি দশা, শৈশব দশা, না পরিণত দশা। উত্তর হবে বয়ঃসন্ধি দশা। পরের প্রশ্ন, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল বি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই বংশগতির এই ক্রসটির ফলে মোট কত প্রকার জিনোটাইপ উৎপন্ন হবে। এখানে অপশান রয়েছে 16 প্রকার, 3 প্রকার, 9 প্রকার, না 4 প্রকার। উত্তর হবে 9 প্রকার। একটি গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে ট্রেসকসের মাধ্যমে যদি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ পাওয়া যায় তাহলে গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ স্থির করো। এখানে অপশান রয়েছে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল আর, স্মল আর, আর ডাব্লিউ। উত্তর হবে গয়েরটা, ক্যাপিটাল আর, স্মল আর। পরের প্রশ্ন, হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সাথে বাহক মহিলার বিবাহ হলে সন্তানরা কিরূপ হবে? উত্তর হবে 50% সন্তান হিমোফিলিক হবে। পরের প্রশ্ন, ক্যাপিটাল বিবি ক্যাপিটাল এস স্মল এস এর থেকে প্রাপ্ত ফিনোটাইপ হলো? এখানে অপশান রয়েছে কালো, খরবোলম। পরের প্রশ্ন, একটি বিশুদ্ধ কালো ও কর্ষক
লোমযুক্ত গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিকের সংক্রমণ ঘটানো হলে এপটুজনিতে উৎপন্ন বিশুদ্ধ কালো ও কর্ষক লোমযুক্ত গিনিপিক ও বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিকের সংখ্যাগত অনুপাত হলো, এখানে অপশন হচ্ছে 1:1, 2:1, 4:1, 3:1, উত্তর হবে 1:1, অর্থাৎ কয়েকটা। পরে তোমাদের থাকবে এই বিভাগ খ, এখানে দুয়ের দাগে রয়েছে, নিচে 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তো প্রথমে রয়েছে নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1:1×5 = 5। প্রথম, নিউরো হাই প্রোফাইসিস থেকে খরিত একটি হরমোন হলো ড্যাশ, শূন্যস্থানে বসবে ভেসোপ্রেসিন। পরের প্রশ্ন, ড্যাশ বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে রেটিনাতে স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সহায়তা করে, উত্তর হবে করোয়েড। পরের প্রশ্ন, ডিএনএতে উপস্থিত একটি আম্লিক অ্যামাইনো অ্যাসিড হলো ড্যাশ অ্যাসিড, শূন্যস্থানে বসবে গ্লুটামিক। পরের প্রশ্ন, পুরুষের জনন মাতৃকোষের ক্রোমোজোম বিন্যাস হলো 44A+XY। পরের প্রশ্ন, একজোড়া সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত সম বা বিপরীত বৈশিষ্ট্য বহনকারী জিনদ্বয়কে পরস্পরের ড্যাশ বলে, শূন্যস্থানে বসবে অ্যালিল। পরের প্রশ্ন, একই লোকাসে দুটি সদৃশ অ্যালিল থাকলে জীবটিকে ড্যাশ বলে, শূন্যস্থানে বসবে হোমোজাইগাস, এটা হ হবে, এই আকারটা জুড়ে গেছে হোমোজাইগাস। পরের প্রশ্ন রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1:1×5 = 5। প্রথম, গয়টার হওয়ার সাথে আয়োডিনবিহীন খাদ্য গ্রহণের কোনো সম্পর্ক নেই, উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, অ্যাক্সনের শেষ প্রান্তে সূক্ষ্ম শাখান্বিত প্রান্ত বুরুস থাকে, উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, আঠালো গর্ভমুণ্ড পরাগ রেণুকে আবদ্ধ করে, উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, G2 দশায় ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়, উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, রোলার জীবের সাপেক্ষে স্বাভাবিক জীব একটি প্রকট বৈশিষ্ট্য, উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাত হলো 1:2:1, উত্তর হবে সত্য। পরে রয়েছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোটটি পুনরায় লেখো, যে কোনো 5টি, এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1×5 = 5। দেখো, 2:13 হবে 6-এর সঙ্গে, 2:14 হবে 6-এর সঙ্গে, 2:15 হবে উঙ্গোর সঙ্গে, 2:16 হবে কয়ের সঙ্গে, 2:17 হবে গয়ের সঙ্গে, 2:18 হবে ক্ষয়ের সঙ্গে, ভালো করে দেখে নাও। পরে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1:1×6 = 6। প্রথম, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, FSH, ACTH, LTH, ICSH, এটা হবে ACTH। পরের প্রশ্ন, মূলের ট্রপিক চলনের বৈশিষ্ট্যটি কী, উত্তর হবে অনুকূল অভিকর্ষবর্তী। পরের প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় শূন্যস্থান পূরণ করো, যৌনজনন গ্যামেটটি, অযৌনজনন ড্যাশ, এখানে বসবে রেণু। পরের প্রশ্ন, স্বপরাগযোগে অংশগ্রহণকারী ফুলের বৈশিষ্ট্য কী, উত্তর হবে উভয়লিঙ্গ। পরের প্রশ্ন, বিজ্ঞানী মেন্ডেল উভয়লিঙ্গ মটর ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন, উত্তর হবে ইমাসকুলেশন। পরের প্রশ্ন, কেলাসের মাধ্যমে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিটির নাম লেখো, উত্তর হবে অণুবিস্তারণ। পরের প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো, উত্তর হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, ফার্নের হ্যাপ্লয়েডে জনুর সূচনকারী কোষটির নাম কী, উত্তর হবে রেণু। পরে রয়েছে বিভাগ গ, এখানে রয়েছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো,
প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 12 সমান সমান 24। দেখো, 3 এর 1 এ রয়েছে নিম্নলিখিত তথ্যগুলি কোন কোন ধরনের চলনের উদাহরণ তা লেখো। প্রথম রয়েছে টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুদে যায়। পরে রয়েছে ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে জীবাণুর দিকে যায়। পরে রয়েছে সূর্যরশ্মির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে এলে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। পরের প্রশ্ন, লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলে সেগুলো মুদে যায়। পরে রয়েছে নিচের কাজগুলোর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট হরমোনের নাম লেখো। ভালো করে দেখে নাও, বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে। 3 এর দাগে রয়েছে নিম্নলিখিত কাজগুলি মস্তিষ্কের কোন কোন অংশের দ্বারা সম্পন্ন হয় তা লেখো। প্রথম, দেহের ভারসাম্য বজায় রাখা, বামন ইচ্ছা নিয়ন্ত্রণ করা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চিন্তা শক্তি নিয়ন্ত্রণ করা। দেখো, 3-4 রয়েছে মানব চক্ষুর সবচেয়ে আলোক সুবেদী অংশের নাম লেখো, ওই অংশের কেন্দ্রীয় ভাজকে কী বলা হয়। 3-5, গরম কোনো কিছুতে হাত পুড়লে আমরা সাথে সাথে হাত সরিয়ে আনি, এই প্রতিবর্ত ক্রিয়ার স্নায়বিক পদার্থটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, মানবদেহের কোথাও অচল অস্থিসন্ধি ও কোথাও ঈষৎ অচল অস্থিসন্ধি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, নিচের চিত্রগুলি দেখে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রভেদগুলির নাম লেখো। পরে রয়েছে 3-8, কোন ধরনের কোষ বিভাজন পদ্ধতিতে বেম গঠিত হয় না, উদ্ভিদ কোষের বেমকে অ্যানস্ট্রল বেম বলার কারণ কী। পরের প্রশ্ন, চেক পয়েন্ট নষ্ট হলে কোষের ক্ষেত্রে কী ঘটনা ঘটে। পরের প্রশ্ন, স্বপরাগযোগের 2টি সুবিধা লেখো। পরের প্রশ্ন, প্ল্যানেবিয়ার পুনরুৎপাদন কীভাবে ঘটে, ক্লিও পর্দার পুনরাবির্ভাব ঘটে তার 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে মাতার কোন ভূমিকা নেই, নিউক্লিয় পর্দার পুনর্বিভাব ঘটে তার 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, মানুষের সঙ্গে সন্তানের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, এই বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, মটর গাছের এক সংকর জনে পরীক্ষা F2 জনুতে খর্বাকার উদ্ভিদ সৃষ্টি হয় না কেন। পরের প্রশ্ন, জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, থ্যালাসেমিয়া রোগের একটি লক্ষণ লেখো। পরের প্রশ্ন, একজন বর্ণাঢ্য বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ সম্পন্ন হলে কী ধরনের সন্তান উৎপন্ন হবে। পরের প্রশ্ন, প্রাপ্তসূত্র এবং দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপিক অনুপাত এই 2 বৈশিষ্ট্যের ভিত্তিতে একসংকর জনন এবং দ্বিসংকর জনন পরীক্ষার পার্থক্য লেখো। পরে তোমাদের থাকবে বিভাগ ঘ, এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 × 6 সমান সমান 30। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে মানুষের চোখের অক্ষিগোলকের লম্বছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। অথবা দি রয়েছে সপুষ্পক উদ্ভিদের দিনিশেক পদ্ধতির চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, 3+2। দেখো, প্রতিটি প্রশ্নের সময় কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। আমি আর প্রশ্নগুলো মুখে বললাম না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এর ফলে তোমাদেরই অসুবিধা হবে। এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু এবছর টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 90 মার্কের প্রশ্নপত্র, ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালারে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আশা করা যায় প্রতি বছর নিয়ে এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি প্রতিটি বিষয়ের। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি অবশ্যই কিন্তু তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে।